হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন আমিও সুস্থ এবং ভালো আছি তো আপনারা থার্মিল দেখেই বুঝতে পেরেছেন আমি কোন টপিক্সের উপর কথা বলবো তো এটা একটা সুখবর আমাদের সবার জন্য ইতালিতে ছয় লাখ অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার আইন পাশ তো আমরা অনেকেই অনেক নিউজ দেখে দেখেছি তো সেটা নিয়ে একটু কিছু বলতে চাচ্ছি প্রাণঘাতী ভাইরাসের বিপর্যস্ত ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন ছয় লক্ষ অবৈধ অভিবাসী গত আঠারোই এপ্রিল এমন ইঙ্গিত দেয় দেশটির কর্তৃপক্ষ নানা আলোচনায় মধ্যে দিয়ে বুধবার তেরোই মে সন্ধ্যায় চূড়ান্তভাবে পাশ হলো অবৈধ অভিবাসীদের বৈধকরণ আধ্যাদেশ এই উদ্যোগে করোনায় বিপর্যস্ত দেশটিতে বসবাসত অবৈধ অভিবাসীদের মুখে হাসি ফুটিয়েছে সহ শতাবে বৈধকরণের এই প্রক্রিয়া ইতালিতে খুলছে দুইটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে প্রথমত যারা চলতি বছরে আটই মার্চের আগে থেকে কৃষিকাজ এবং বৃদ্ধ বৃদ্ধদের সেবা যত্ন এবং বসতবাড়িতে ডোমেস্টিক কাজে নিয়োজিত ছিলেন তারাই বৈধ হওয়ার সুযোগ পাবেন ইতালিতে অবৈধদের কথা বিবেচনা করে পঞ্চান্ন বিলিয়ন ইউরো একটি ডিগ্রি চূড়ান্ত হয় গত তেরোই মে এই ডিগ্রিতে বলা হয়েছে যারা সাময়িকভাবে কাজ থেকে অব্যাহতি নিয়ে বাসায় বসে আছেন তাদের মূল আয়ে শতকরা পঁচাশি ভাগ অর্থ প্রদান করা হবে বেবি সিটারদের একটি বোনাস দেওয়া হবে বেকারদের বিশেষ তহবিলের আওতায় অর্থ প্রদান করা হবে এরকম অনেকগুলো সেক্টর নির্ধারণ করে বিশাল এই ডিগ্রি ঘোষণা করা হয় একই সাথে ইমিগ্রেশন বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত সেক্ষেত্রে করোনাভাইরাসের কারণে ইতালিতে অবৈধ অভিবাসীরাও বৈধতা পাচ্ছে যদিও এটি আরও তিন চার মাস পূর্বেই আলোচনায় ছিল বিষয়টি তবে শুধুমাত্র দুইটি ক্যাটাগরিতেই বৈধতা দেওয়ার কারণে অনেক বাংলাদেশি এর থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে কৃষিকাজ এবং বাসাবাড়ির কাজ এবং প্রবীণদের দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীরা এই সুযোগ পাবে দেশটির কৃষি কৃষিমন্ত্রী বলেছেন এই দুই সেক্টরের বাইরে এই মুহূর্তে আমাদের বিবেচনায় অন্য কোনো নেই মৌসুমি কাজের ভিসা নিয়ে আসা প্রায় দুই লক্ষ প্রবাসী শ্রমিক এখানে অবৈধ হয়ে পড়ে করোনা ভাইরাসের কারণে কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দেয় এবং আগামী এক জুন থেকে পনেরোই জুলাই মধ্যে অবৈধ অভিবাসীরা বৈধতার জন্য আবেদন করতে পারবেন তবে চলতি বছরে আটই মার্চের আগে থেকে যারা কৃষিকাজ কিংবা বৃদ্ধ বৃদ্ধাদের সেবাযত্ন ও বাসাবাড়ির ডোমেস্টিক কাজ করেছেন তাদের মালিকেরা নি শ্রমিকের জন্য আবেদন করবেন কাজের মালিক ছাড়াও শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের স্টে পারমিট দুই হাজার সালে একত্রিশে অক্টোবরের পর নবায়ন হয়নি এই দুই ক্যাটাগরি ছাড়া বৈধতার ভিন্ন কোনো সুযোগের আদাদেশ নেই এক্ষেত্রে কাজের মালিকেরা উপযুক্ত প্রমাণসহ সরকারি ট্যাক্স চারশো ইউরো জমা দিয়ে প্রথম পয়লা জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবেন কাজের কন্ট্যাক্ট যতদিনের করা হবে ঠিক তত সময়ের জন্যই সং সংশ্লিষ্ট শ্রমিককে স্টে পারমিট দেওয়া হবে প্রধানমন্ত্রী জুসেফে কুন্তের কেবিনেটে অনুমোদনের জন্য আধাদেশ এইভাবেই চূড়ান্ত হয়েছে আধাদেশ মোতাবেক কাজের কন্টাক্ট বা মালিক ছাড়াও আরেক বিশেষ ক্যাটাগরিতে অবৈধ অভিবাসীরা ইতালিতে এই যাত্রার বৈধতার আবেদনপত্র জমা দিতে পারবেন মাত্র একশো ষাট ইউরোর খরচে যাদের স্টে পারমিট দুই হাজার উনিশ সালে একত্রিশে অক্টোবরের আগে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল এই ক্যাটাগরিতে শুধুমাত্র তারাই কাজ খুঁজে নেওয়ার জন্য ছয় মাসের বিশেষ স্টে পারমিট পাবেন কাজ খুঁজে পেলে তা পরিবর্তন করে দেওয়া যাবে নর্মাল স্টে পারমিট হিসাবে তবে ক্ষেত্রে শুধুমাত্র কৃষিকাজ এবং বৃদ্ধ বৃদ্ধাদের সেবা যত্ন বাসাবাড়ি ডোমেস্টিক কাজে যোগ যোগদান সাপেক্ষে স্টে পারমিট পরিবর্তন করা যাবে সর্বশেষ দু হাজার বারো সালে ইতালিতে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয় দীর্ঘ আট বছর পর ইতালির সরকার এই সিদ্ধান্তে এসেছেন তবে দালালদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আশা করি অনেকের কাজে দেবে অনেকের কাজে দেবে নাও কারণ সবাই তো আর এই কাজ করে না আর সবাই তো আর এক বছরে স্টে পারমিট নাই তো কিছু করার নাই মন খারাপ করার কিছু নাই নেক্সট আরও নতুন কিছু আসতে যাচ্ছে তো আমরা সেই আশায় বুক বেঁধে থাকি তো যদি আমার ইনফরমেশান আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন